আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। সো অনেকদিন পরে ভিডিও করছি, সো দ্যাটস আই এম সরি, অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম, তো এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে ভিডিওটি কাজ আসবে তাদের যারা বাংলা কলেজে ভর্তি হবেন বা হবেন বলে ভাবতেছেন এবং এমন একটা দ্বিধা বা চিন্তার মাঝে আছেন, তাদের হয়তো একটু হলেও ভিডিওটা হেল্পফুল হবে। তো এই ভিডিওতে আমি কি করব, এই ভিডিওতে আমি মূলত আমি বাংলা কলেজে কীভাবে ভর্তি হয়েছিলাম এবং আমার কত টাকা খরচ পড়েছিল, বাংলা কলেজে চান্স পেতে আমার কত পয়েন্ট লেগেছে, সো আমি কেন বাংলা কলেজে ভর্তি হয়েছি এবং বাংলা কলেজে কি কি সুবিধা পেয়েছি, কি কি অসুবিধা হয়েছে, এগুলো মূলত আমার কিছু পার্সোনাল অপিনিয়ন থেকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো। সো আই হোপ ভিডিওটা তাদের জন্য হলো একটু হলো ভিডিওটা হেল্পফুল হবে। সো ভর্তির ক্ষেত্রে আমার বিষয়ে যে ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু প্রাথমিক অবস্থায় সাভার কলেজে চান্স পেয়েছিলাম, প্রথম দফা আমি বাংলা কলেজে চান্স পাইনি, যদিও আমি বাংলা কলেজ ফার্স্ট চয়েস দিয়ে রেখেছিলাম। কি হয়েছিল বিষয়টা, আমি বাংলা কলেজ দিয়েছিলাম প্রথম লিস্টে এবং সেকেন্ড লিস্ট দিয়েছিলাম হচ্ছে সাভার কলেজ, কিন্তু আমার এসেছিল সাভার কলেজে। আমি তো রীতিমতো অবাক, কিরে ভাই আমার পয়েন্ট তো যথেষ্ট ভালো, আপনারা জানেন যে আমার মানবিক বিভাগ থেকে পয়েন্ট হচ্ছে 4.22, তো মোটামুটি যথেষ্ট ভালোই পয়েন্ট বলা যেতে পারে, কিন্তু আমার বাংলা কলেজে চান্স আসেনি এই পয়েন্টে। আমি একটু হতাশা করে গিয়েছিলাম, আমার কেন বাংলা কলেজে চান্স আসবে না, আমার পয়েন্ট মোটামুটি ভালো, কিন্তু এটাও বাংলা কলেজের মতো একটা কলেজের জন্য এটা যথেষ্ট ভালো পয়েন্ট নয়। পরবর্তীতে আমি বিষয়টা বুঝতে পেরেছি, তো দেখলাম বাংলা কলেজে চান্স আসলো না, মোটামুটি রাগ লাগছিল, একটা হতাশা আসছিল মনের মাঝে। তো ভাবছিলাম যেমনি হোক আমি বাংলা কলেজে ভর্তি হবই, এই একটা মনের মধ্যে একটা মানে চিন্তা আসছে, সরকারি কলেজ ভালো কলেজ, ওখানে নাকি বিসিএস একটা ক্লাস করায়, সো এই একটা চাহিদা রেখে আমি বাংলা কলেজে ভর্তি হতে চাইলাম। যথারীতিভাবে প্রথমবার যে অ্যাপ্লাইটা করছিলাম ওইটা আমি কনফার্ম করি নাই, আপনারা জানেন যে ভর্তি হওয়ার পর যদি চান্স আসে সেটা কনফার্ম করতে হয়, আমি কনফার্ম করি নাই। আমি সেকেন্ড টাইম আবারও অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাইটা করে দিয়েছিল আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি, সো সেভাবে আমাকে অ্যাপ্লাই করে দিয়েছিল। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি কি করেছি, সেকেন্ড টাইম আমি আমার কোঠাটা অ্যাড করেছিলাম, আমার একটা কোঠা আছে আমার নানা বীর মুক্তি যোদ্ধা, উনি এখনও জীবিত আছেন, সো উনি আপনারা যখন দোয়া করবেন অবশ্যই, সো উনি হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা, সো সেই ক্ষেত্রে আমার কোঠা আছে মুক্তিযোদ্ধার কোঠা, ফ্রিডম ফাইটারের কোঠা, সেকেন্ড টাইম আমি কোঠা অ্যাড করে দিয়েছিলাম। বাট কোঠা অ্যাড করে দেওয়ার পর আমি চান্স পেয়ে যাই, হ্যাঁ চান্স পেয়ে যাই, বাট এখানে একটা কথা, আমি যদি সেকেন্ড টাইম কোটা নাও অ্যাড করতাম তবুও চান্স পেতাম, কারণ কি আমার এক বান্ধবী ওর পয়েন্ট হচ্ছে 4.17 ছিল ওর পয়েন্ট, ও কি হয়েছে ওর কিন্তু ফার্স্ট টাইম সাভার কলেজে চান্স আসছে, সেকেন্ড টাইম আবার বাংলা কলেজে চান্সটা চলাইছে। সো আমার পয়েন্ট ছিল 4.22 আর ওর পয়েন্ট হচ্ছে 4.17, ওর কোটা না থাকা সত্ত্বেও কিন্তু চান্সটা আইসে, আর আমার কোটা দেওয়ার পরে চান্স আইসে। সো বলা যেতে পারে যে আমি যদি চান্সটা যদি কোটা না ওয়াইজ করতাম তাহলে আমার চান্সটা আসতো, কারণ কি যেহেতু ওটা আসছে, সো এটা মোটামুটি বলা যেতে পারে। সো যাদের পয়েন্ট মোটামুটি কম সেকেন্ড টাইমে কিন্তু অনেক দেখবে অনেকেই নিয়ে নেয়, অনেকেই কিন্তু তারা নিয়ে নেয়, সো মোটামুটি ডিমান্ড রেখে ভালোই ভালো লেগেছিল। আমি কলেজে গিয়ে ভর্তি হয়ে গেলাম, ভর্তি হতে আমার কয় টাকা নিয়েছিল 2950 টাকা নিয়েছিল আমার ভর্তির জন্য, আর পুরো বছর আর কোনো খরচই নেয়নি, এইটা মোটামুটি ভালো একটা দিক সরকারি কলেজের। তবে কি আমি একটা এক্সপেকটেশন রেখেছিলাম যে হয়তো বাংলা কলেজে নিয়মিত ক্লাস হবে, ভালো ভালো ক্লাস হবে, বিসিএস একটা ক্লাস করাবে, কি একটা মজা, ও অনেক ভালো লাগবে আমার। বাট যে জিনিসটা পরবর্তীতে আমার ফেস করলাম আমি, বিষয়টা খুবই ভারাক্রান্ত এবং দুঃখকর বিষয়, এইটাই নিয়মিত না ক্লাস হতো না, এই যে আজকে সকালে ক্লাস, কালকে বিকালে ক্লাস, আবার আরেকদিন বিকালে ক্লাস, আবার আরেকদিন সকালে ক্লাস, আমি এমন হয়েছে বারবার আমি গিয়েছিলাম কলেজে, কলেজে গিয়ে আবার ঘুরে এসেছি রিটার্ন, কারণ কি কারণ আজকে বলেছি ভাই আজকে সকালে ক্লাস হবে না বিকালে ক্লাস, অতক্ষণকে থাকা তো আমার পক্ষে পসিবল হয়নি, চলে এসেছি। কারণ কি সকালে কি হতো আমাদের দেখবেন কি আপনারা, আমি আমার ভিডিওতে দেখিয়েছি বাংলা কলেজের যে ভবনগুলো কিন্তু এখনও পরিপূর্ণ কাজ শেষ হয়নি, সো ওই ভবনের কাজ হয়েছিল, দ্যাটস ওয়াই কিছু সংখ্যক স্টুডেন্টদের পরীক্ষার্থীর যারা অনার্সের যারা রয়েছে তাদের পরীক্ষাগুলো আমাদের হলে হতো, দ্যাটস ওয়াই আমাদের ক্লাস অফ মানে ফার্স্ট পিরিয়ডে অফ সেকেন্ড পিরিয়ডে বিকাল টাইমে আমাদের ক্লাসগুলো হতো, দ্যাটস ওয়াই এভাবে আমাদের অনেকগুলো ক্লাস মোটামুটি মিস গেছে, আমি ক্লাস করতে পারি নাই মোটামুটি ভালোই, ফার্স্ট ইয়ারে আমি অনেকগুলো ক্লাস মিস দিছি, সেকেন্ড ইয়ারে টুকটাক ক্লাস করছি এবং এই জিনিসটা করছে। আর আরেকটা বিষয় কি, আমি যখন আমার যে বিষয়টা খুব খারাপ লাগছে, আমি ভূগোল সাবজেক্টটা পাই নাই, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমার মনে হয় বাংলা কলেজে ভূগোল সাবজেক্টটা অত্যন্ত দরকার, কারণ অনেকেই এই সাবজেক্টটা পছন্দ করে, আমার আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এই সাবজেক্ট পাইনি একটু, এই জন্য আমার কাছে একটু খারাপ লাগছিল। যাই হোক, আর আমরা যখন প্রথম ভর্তি হই, ভর্তি হতে নিয়েছিল 2950 টাকা আমার এখনও মনে আছে, আর ভর্তি হওয়ার পর প্রথম দিন যে ক্লাস করি, ক্লাস আসার পর আমাদের স্যার একটা কথা বলে দিয়েছিল, সেটা হচ্ছে আইসিটি স্যার বলছিল দেখো একটা পরিবারে যদি একজনের ঘরে 10টা সন্তান থাকে তাহলে কিন্তু প্রত্যেককে ধরে ধরে কলা করে খাইয়ে খাইয়ে দেওয়ার মতো ওই সুযোগটা কিন্তু আর থাকে না, ভাত বেড়ে দেয় যে যার মতো খেয়ে নেয়,
তো এইখানে বিষয়টা ঠিক তেমনই, এটা হচ্ছে একটা সরকারি কলেজ, এইখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট থাকে আর ওইভাবে কিন্তু কেয়ারিংটা নাই, কারণ যেহেতু সরকারি কলেজ তো এখানে তোমাদেরকে ধরে ধরে আর খাইয়ে দেওয়া হবে না। যারা পড়তে চাও তারা এখানে পড়তে পারবে, আর যারা না পড়তে চাও তাদেরকে আহামরি কোনো প্রেশারও দেওয়া হবে না, কোনো কিছু বলা হবে না যে এই তুমি ক্লাসে আসলে না কেন তুমি, হ্যাঁ টুকটাক বলা হবে এটা ফর্মালিটিস, বাট ওইরকমভাবে ফোর্স করা হবে না। এখানে নিজের ভালোটা নিজের বুঝে নিজেরই ক্লাস করে নিতে হবে, ক্লাসগুলো আদায় করে নিতে হবে আর কি। মোটামুটি আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই, মোটামুটি যখন ইউনিভার্সিটিতে আমরা যখন উঠি, তখন কিন্তু ভালো মন্দ বুঝতে পারি, নিজের ভালোটা বুঝে আমরা কিন্তু ক্লাস করতে ছুটে যাই। এখানে এই জিনিসটা আমাদেরকে ইন্টার লেভেলে শিখে নিতে হয়। সো এই জিনিসটা মোটামুটি ভালোই একটা জিনিস যে শেখা যায়। সো মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। আর আরেকটা বিষয় কি যে জিনিসটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে, আমাদের প্রথম দিন ক্লাসে একটা বিষয় ঘটেছিল, সেটা হচ্ছে কিছু বড় ভাই ক্লাসে আসে, আসার পর বলে কি, আচ্ছা বলো তো গোপালগঞ্জ কাদের কাদের বাড়ি, হাত তুলো। কিছু মানুষ হাত তুললো, সো আমরা হাত তুলিনি কারণ আমরা তো গোপালগঞ্জের না। তো তাদেরকে বলে দিল যে তোমাদের জন্য কিছু স্পেশাল সুবিধা আছে, স্পেশাল ফ্যাসিলিটিস আছে, যেহেতু তারা গোপালগঞ্জের সন্তান, তোমাদের যদি তোমরা যদি পলিটিক্সে যোগ দিতে চাও এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কাইন্ডলি বড় ভাইদের জানাতে পারো, তোমাদের জন্য আমরা সর্বপ্রকারের হেল্প করে থাকবো, এছাড়াও যারা রয়েছে তাদের জন্য হেল্প করব, বাট আমাদের জন্য আমতামতা, বাট তাদের জন্য একটু ফোর্স করে স্পেশাল করে তাদের জন্য আর কি একটু বেশি সুবিধা থাকবে বড় ভাইদের পক্ষ থেকে। তাছাড়া যদি ভেদাভেদের কথা বলি, বাংলা কলেজে আমার কোনো ভেদাভেদ নাই, মোটামুটি দুইটা বছর ক্লাস করেছি, টুকটাকভাবে গিয়েছি এসেছি, আসলে কি মোটামুটি ভালো একটা ক্যাম্পাস পাওয়া যায়। আর যেহেতু আমার মনে হয় যারা ফ্রিলি এবং মানে কম খরচে যাদের ইন্টারটা কমপ্লিট করতে চান, আমার মনে হয় তাদের জন্য একটা বেস্ট কলেজ এইটা। আর আপনি যদি ভাবেন যে না আমি একটা ভালো কলেজে পড়াশোনা করবো, আমি মূলত পড়াশোনার উপরে থাকবো, একটা গাইডলাইনের উপরে থাকবো, তাহলে আমার মনে হয় কি ঢাকার মধ্যে আশেপাশে যে কলেজগুলো আছে ওগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। কারণ সরকারি কলেজটা না যতই বলুক, হ্যাঁ ক্লাস হয় হলে পরে ভালো ভালো বিসিএস এর ক্লাসের মাধ্যমে আমরা ক্লাস করতে পারি, বা তারা আমাদের ভালোই অ্যাডভাইস দিয়ে থাকে, টিচ দিয়ে থাকে, বা যদি ওইভাবে ক্লাসটাই না হয় তাহলে আমরা কী পড়বো কী শিখবো। আর আমার মনে হয় কি ইন্টার লেভেলে না, ইন্টার লেভেলে আমার মনে হয় যেটা শুধুমাত্র কলেজ, যেটা শুধুমাত্র কলেজ ওইখানেই পড়া উচিত, যেটা কলেজ সাথে ভার্সিটি ওইখানে আমার মনে হয় না পড়া উচিত না। কারণ ভার্সিটির অনেক এক্সামের ফলে আমাদের হলে অনেক এক্সাম হয়েছে, যেগুলো আমরা জানেন বলেছি যে ভার্সিটির অনেক এক্সাম আমাদের হলে হয়েছে, দ্যাটস আমাদের ক্লাসগুলো মার গেছে। হ্যাঁ এইটা আমার অনেকটাই কষ্টকর বিষয় ভাই, কী বলবো, আমাদের সকালের ক্লাস হয়েছে বিকালে ক্লাস হয়েছে, এইভাবে ক্লাস হলে কি হয় না। আমার মনে হয় যেখানে শুধুমাত্র কলেজ, কলেজের জন্যই ওইটা বানানো হয়েছে প্রতিষ্ঠানটা, তো আমার মনে হয় তাদের ওইখানেই ক্লাস করাটাই মনে হয় জরুরি। আর সুবিধার কথা বলতে গেলে হ্যাঁ ভালোই, সুবিধার কথা বলতে গেলে আমি যে সকল সুবিধা পেয়েছি সেটা হচ্ছে আমার সারা বছর আর কোনো টাকা লাগেনি, আমি মোট মনে হয় তিনবার টাকা দিয়েছি, হ্যাঁ মনে হয় আমি তিনবার টাকা দিয়েছি, একবার ভর্তি হওয়ার সময় ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে ওঠার সময় আবার টাকা দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার যখন ফর্ম ফিল আপ হয়েছিল আমি তখন টাকা দিয়েছিলাম। এই তিনবারে আমার টাকা খরচ হয়েছে আর তেমনভাবে কোনো টাকা খরচ হয়নি। সো আমি বলবো যারা পড়াশোনা করতে চাও মূলত মনোযোগ দিয়ে, তাদের মনে হয় বাংলা কলেজে, হ্যাঁ যদি নিজে নিজে মনে হয় যে না আমি আমি পারবো, আমি নিজের মতো করে ক্লাস করবো, নিজের মতো করে পড়াশোনা করবো, নিজের মতো করে বাইরে বাইরে একটা প্রাইভেট পড়বো, সো তাহলে মনে হয় বাংলা কলেজে তুমি প্রপারলি চালিয়ে যেতে পারো, তাহলে মনে হয় না। বা আর এছাড়া যদি তোমার যদি মনে হয় যে না আমি টুকটাক করে চালিয়ে যাবো, কোনো রকম পড়াটা চালিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমার মনে হয় তাদের জন্য বাংলা কলেজটা বেস্ট, আমি জব করবো পাশাপাশি আমি পড়াশোনা চালিয়ে যাব, তাদের জন্য আমার মনে হয় বাংলা কলেজটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইজ বাংলাদেশ ফর দেম। বাট যারা পড়াশোনার উপরে থাকতে চায়, সর্বক্ষণ পড়াশোনা নিয়ে থাকতে চায়, তাদের জন্য বাংলা কলেজ, বাট তাদের জন্য বাংলা কলেজটাও রয়েছে, কিন্তু পাশাপাশি তারা আরও ভালো ভালো কলেজ দেখতে পারো। হ্যাঁ এটা আমার মনে হয়, আমার আমার পক্ষ থেকে আমার এটা ব্যক্তিগত সাজেশন, কারণ অনেক সময় আমাদের অনেক ক্লাসগুলো মার গিয়েছে, দ্যাটস ওয়াই এগুলো তো আর ফিরে আসে না। আসলে আমাদের ইন্টারের সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি এখন বুঝতে পারছি, আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ সময় এই ইন্টারের সময়টাতে। ভার্সিটিতে অনেক কারণে হয়তো কিছু কিছু জায়গায় গাফলতির কারণে আমরা চান্স পাইনি। আমার মনে হয় যারা নিয়মিত ক্লাস করবে ইন্টারে, অন্তত নিয়মিত ক্লাস করলে আমার মনে হয় ওর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স কনফার্ম, আমার মোটামুটি এই বিশ্বাসটা আছে। বা ইংলিশ বইটা শেষ করতে পারলে মোটামুটি তারা অনেকটা এগিয়ে যেতে পারে। সো ক্লাস হওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় ইন্টারে, কারণ ইন্টারে তো অনেক কিছুই আছে আপনারা মোটামুটি জানেন, আর এছাড়া আপনারা প্রাইভেট পড়েও দেখতে পারেন, বাট প্রাইভেট পড়ার সাধ্য ততটা থাকে না। যাই হোক ওভারঅল আপনারা যদি আপনারা যদি মনে হয় যে না আমি চালিয়ে যেতে পারবো, তাহলে আপনি মোটামুটি বাংলা কলেজে থাকতে পারেন। বাট যদি
পুরোপুরি ফোকাস দিয়ে পড়াশোনায় করতে চান, তাহলে আমার মনে হয় কি একটা প্রাইভেট কলেজে ভর্তি হওয়াটাই আমার মনে হয় বেটার মনে হবে। যদি আপনার ওই রকম পরিমাণ শক্তি সামর্থ্য আর কি থাকে, আর্থিক সামর্থ্য আর কি, আমি যেটা বলছি আর্থিক সামর্থ্য যদি থাকে তাহলে আপনি বাইরে ট্রাই করতে পারেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে বাংলা কলেজ সাজেস্ট করবো না। আর পলিটিক্স আর রাজনীতি এগুলো তো মোটামুটি আছেই, আমরা কয়েকবার মিছিলেও গিয়েছিলাম, আমাদেরকে জোর করে নিয়ে গিয়েছিলো, কিছু করার নেই, বড় বাইরে বলতে যাইতেই হবে, এইটাই। আর গ্যাঞ্জাম গুঞ্জামের কথা বলতে গেলে তেমন কোনো গ্যাঞ্জাম আমি পাই নাই, আমার সাথে তেমন কোনো কিছু ঘটেও নাই, ভদ্রশত ছিলাম, একটু চুপচাপ চলাফেরা করতাম, কার সাথে তারা মিশতাম না। হ্যাঁ, এইভাবে চলাফেরা করে দিই মোটামুটি। কলেজ লাইফটা শেষ করছি এবং ইভেন আমি কোনো আমাদের যে র্যাগ ডে হয়, র্যাগ ডে তো আমি পার্টিসিপেট করি নাই, ওখানেও যাইনি, মানে ভালো লাগে নাই ওই পরিবেশটা আমার কাছে, তেমন আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে এবং এক একজনের মন মানুষ করতে পারে এক একরকম, তাই না? সো এক একজনের কাছে ভালো লাগতে পারে, এক একজনের কাছে ভালো খারাপও লাগতে পারে, আমার কাছে তেমন একটা ভালো মনে হয় নাই, আমার ওই রকম ফ্রেন্ড সার্কেল হয় নাই, সো আমি তার জন্য যাইনি। যদি ওইরকমভাবে আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল হতো তাহলে অবশ্যই আমি গেতাম। আমি বাংলা কলেজে গিয়েছি, অনেক মিশেছি, অনেক হ্যাঁ অনেকেই আছে। বাংলা কলেজে গেলে কি আপনি একটা জিনিস শিখবেন, যে মানুষের সাথে কীভাবে মিশতে হয়, মানুষের সাথে কীভাবে চলতে হয়, দশজনের সাথে কীভাবে চলাফেরা করতে হয়, কারণ এখানে তো ভিন্ন ভিন্ন জেলার মানুষ এখানে আসে, সো সবার সাথে কীভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতে হয় এই জিনিসটা আপনি অবশ্যই সহজে শিখতে পারবেন, যেটা আমরা ভার্সিটি লাইফে অনেকটা কাজে দেবে। সো দ্যাটস ইট। তো ওভারঅল চিন্তা করলে হ্যাঁ বাংলা কলেজ অনেক ভালো, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং অনেক স্মৃতি এখানে জড়ানো রয়েছে, আর বাংলা কলেজ দিন শেষ বাংলা কলেজই, এটা মানতে হবে। সো দ্যাটস ইট, এই ছিল মোটামুটি কথা। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর আপনি যদি এখন আমাদের এই আলকা পিপ পরিবারের সদস্য না হন, হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড গেট ইওর ফ্যামিলি মেম্বার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।